সবাইকে স্বাগত জানাই আমাদের সহজগুরু ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আসাম টেট আপনারা যে হতে চলেছে আপনারা জানেন তো, আসাম টেটের সোশ্যাল সায়েন্সের মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি প্রশ্ন আজ আমি আপনাদের নিয়ে এসেছি, যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আগন্তুক আপনাদের পরীক্ষার দিনে। তো আপার প্রাইমারি যদি আপনি দিতে চলেছেন তো আপার প্রাইমারিতে সোশ্যাল সায়েন্স থেকে আপনার 60 মার্ক থাকছে, এবং আপনি যদি লোয়ার প্রাইমারি দিতে চলেছেন তো ইবিএসে আপনার 30 মার্ক এখান থেকে আসছে। তো আফটারঅল আপনার ইবিএস ক্ষেত্রেও এইগুলি কাজ দিবে, এবং সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে তো মূল প্রশ্নগুলি সোশ্যাল সায়েন্সের। তো ঠিক আছে, আমরা দেরি না করে আমরা প্রশ্নগুলি দেখে নিই, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কী কী রয়েছে খুব ভালো করে দেখবেন, ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তাহলে আপনারা অনেকগুলি প্রশ্ন সম্বন্ধে আপনারা জানতে পারবেন। তো আমরা প্রথম প্রশ্নের দিকে চলে যাই। হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যানেট হ্যাজ নট এনি স্যাটেলাইট, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ কোন প্ল্যানেটের কোনো স্যাটেলাইট নেই। ঠিক আছে, নিচে দেওয়া কয়েকটি প্ল্যানেট দেওয়া আছে, তো কোন প্ল্যানেটের স্যাটেলাইট নেই, কোনো স্যাটেলাইট নেই। ঠিক আছে, হ্যাজ নট এনি স্যাটেলাইট বলতে, ঠিক আছে, তো কোন প্ল্যানেটের একটুকু একদম স্যাটেলাইট নেই। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যানেট হ্যাজ নট এনি স্যাটেলাইট, তো নিচের কোনটির একটিও স্যাটেলাইট নেই সেটি আমাদের বলতে হবে। তো ভেনাস এবং মার্স, মার্কারি অ্যান্ড মার্স, তো মার্কারি ভেনাস, তো ভেনাস এবং নেপচুন, তো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে মার্কারি অ্যান্ড ভেনাস। মার্কারি অ্যান্ড ভেনাসের কি নেই, কোনো প্ল্যানেট কোনো স্যাটেলাইট নেই। ঠিক আছে, এই প্রশ্নগুলি আপনি দেখবেন। তো দুই নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যানেট হ্যাজ ফোর স্যাটেলাইট এ ডিসকভার্ড বাই গ্যালিলিও, গ্যালিলিওর আবিষ্কার মতে নিচের কোনটি প্ল্যানেটের চারটি স্যাটেলাইট রয়েছে। তো ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তো জুপিটার যে আমাদের রয়েছে প্ল্যানেট, তো জুপিটার প্ল্যানেটের চারটি স্যাটেলাইট রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আপনারা দেখবেন সুপারনোভা ইজ এ, সুপারনোভা কি, হোয়াট ডু মিন বাই সুপারনোভা, অ্যাকর্ডিং টু সোশ্যাল সায়েন্স বা অ্যাকর্ডিং টু আমাদের আর্থ সিস্টেম, ইকোলজিক্যাল সিস্টেম, ইকোলজিক্যাল ব্যালেন্স যাকে বলা হয় সুপারনোভা, তো সুপারনোভা ইজ এ ড্যাড স্টার, সুপারনোভা ইজ এ ড্যাড স্টার, সেটি একটি ড্যাড নক্ষত্র যাকে বলা হয়, ড্যাড স্টার যাকে বলা হয়। তো হুই ইন হুইচ মান্থ দ্য ডিস্টেন্স বিটুইন আর্থ অ্যান্ড সান ইজ লেস, তো ইন হুইচ মান্থ দ্য ডিস্টেন্স বিটুইন আর্থ এবং সানে কোন মাসে লেস হয়, আর ডিস্টেন্স যেটি আর্থ এবং সানের মধ্যে, পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব কোন সময় সবচেয়ে বেশি কম হয়, তো সেটি হচ্ছে জানুয়ারি মাসে। ঠিক আছে, তো ইন দ্য মান্থ অফ জানুয়ারি, তো জানুয়ারি মাসে আর্থ এবং সানের মধ্যে ডিস্টেন্স কী হয়, সবচেয়ে লেস হয় বা সবচেয়ে কী হয়, কম হয়। ঠিক আছে, তো পাঁচ নম্বর প্রশ্ন, দ্য টোটাল এরিয়া অফ ব্রহ্মপুত্র প্লেন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তো ব্রহ্মপুত্র প্লেনের আমাদের মোট এরিয়া কতটুকু, টোটাল এরিয়া অফ ব্রহ্মপুত্র প্লেন। ঠিক আছে, তো ব্রহ্মপুত্র প্লেনের টোটাল এরিয়া কতটুকু, ব্রহ্মপুত্র সমতল ভূমির টোটাল এরিয়া হচ্ছে 56,000 স্কোয়ার কিলোমিটার, আপনারা মনে রাখবেন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো 56,000 স্কোয়ার কিলোমিটার হচ্ছে ব্রহ্মপুত্র প্লেনের টোটাল এরিয়া বা মোট এরিয়া, 56,000 স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, তার পরবর্তী দেখে নিচ্ছি, দ্য টাইগার প্রজেক্ট অফ আসাম ইজ, ঠিক আছে, তো আসামের টাইগার প্রজেক্ট কোনটি, দ্য টাইগার প্রজেক্ট অফ আসাম ইজ, তো দ্য টাইগার প্রজেক্ট অফ আসাম ইজ, আসামের টাইগার প্রজেক্ট কোনটি, তো টাইগার প্রজেক্ট হচ্ছে মানস, মানস ইজ নোন অ্যাজ টাইগার প্রজেক্ট অফ আসাম, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর হরমতি ইজ এ, তো হরমতি কি, অ্যাকর্ডিং টু সোশ্যাল সায়েন্স, তো হরমতি কি, হরমতি অরেঞ্জ গার্ডেন, ট্রি গার্ডেন, কফি গার্ডেন আর রাবার গার্ডেন, তো হরমতি ইজ নোন অ্যাজ কফি গার্ডেন, হরমতি ইজ নোন অ্যাজ কি, হরমতি হচ্ছে একটি কফি গার্ডেন। ঠিক আছে, তো তার পরবর্তী আমরা প্রশ্ন দেখে নিচ্ছি, আট নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ট্রি ইজ নট ইউজড ইন প্লাইউড প্রোডাকশন, তো নিচের কোনটি গাছ প্লাইউড প্রোডাকশনে উৎপাদন ব্যবহার করা হয় না, নট ইউজড ইন প্লাইউড প্রোডাকশন, তো কারেক্ট অ্যান্সার হবে শাল, কারেক্ট অ্যান্সার হবে শাল গাছ। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলি আমাদের বিভিন্ন পরীক্ষায় অনেকবার এসেছিল, তো দেখে নিই, সার্থেবাড়ি ও বরপেটা ডিস্ট্রিক্ট ইজ ফেমাস ফর হুইচ অফ দ্য কটেজ ইন্ডাস্ট্রি, মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের প্রিভিয়াস যে আমাদের টেট পরীক্ষা হয়েছিল, আমাদের প্রিভিয়াস টেট পরীক্ষা এই প্রশ্নটি আমাদের কিন্তু এসেছিল, মোস্ট ইম্পর্টেন্ট, সার্থবাড়ি এ অফ বরপেটা ডিস্ট্রিক্ট, তো সার্থবাড়ি কোথায় অবস্থিত, এখানে প্রশ্ন আসতে পারে, তো সার্থবাড়া সিচুয়েটেড হুইট ডিস্ট্রিক্ট, তো সার্থবাড়া হচ্ছে বরপেটা ডিস্ট্রিক্ট, তো সেটি এতটুকু ফেমাস যে এই প্রশ্নটি ঘুরিয়ে ফিরিয়ে করতে পারে, তো সার্থবাড়া বিখ্যাত, বরপেটা ডিস্ট্রিক্টের মধ্যে সার্থবাড়ি যে প্লেস রয়েছে, সার্থবাড়ি এটি ফেমাস রয়েছে, কিসের জন্য ফেমাস রয়েছে, কটেজ ইন্ডাস্ট্রিজের জন্য, তো সেটি হচ্ছে কি, ইন হুইচ হুইচ অফ দ্য কটেজ ইন্ডাস্ট্রি, সেটি হচ্ছে ব্রাস মেটেল ইন্ডাস্ট্রি, তো সেই মেটেল ইন্ডাস্ট্রির জন্য বিখ্যাত আসামের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ জায়গার নাম বা বিখ্যাত নাম হচ্ছে সার্থেবাড়ি বরপেটা ডিস্ট্রিক্টে। ঠিক আছে, তো বরপেটা ডিস্ট্রিক্টের সার্থেবাড়ি হচ্ছে ব্রাস মেটেল ইন্ডাস্ট্রিয়ের
কটেজ ইন্ডাস্ট্রির একটি বিখ্যাত জায়গা, ঠিক আছে? তার নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিচ্ছি। আমরা 9 নম্বর কটেজ ইন্ডাস্ট্রি চলে গেছি। 10 নম্বর প্রশ্ন, দ্য কন্টিনেন্ট অফ এশিয়া কাভার্স অফ আর্থ সারফেস, ঠিক আছে? দ্য কন্টিনেন্ট অফ এশিয়া, দ্য এশিয়ায় এশিয়া পৃথিবীর কতটুকু এরিয়া কভার করেছে? তো ওয়ান থার্ড অফ আর্থ সারফেস এশিয়া কন্টিনেন্ট কভার্স। তো এশিয়া কন্টিনেন্ট মোট পৃথিবীর 1/3 জায়গা কি করেছে? দখল করে নিয়েছে। তো ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তার পরবর্তী যে প্রশ্ন রয়েছে আমরা দেখে নিই, দ্য গঙ্গা ফ্লোস টু, তো গঙ্গা ফ্লোস করেছে কোন দিক দিয়ে আমরা দেখে নিই? ইন্ডিয়ান ওসিয়ান, গঙ্গা ফ্লোস টু ইন্ডিয়ান ওসিয়ান। মোস্ট ইম্পর্টেন্ট, নর্থ ওসিয়ান হবে না, প্যাসিফিক হবে না, অ্যাটলান্টিক হবে না, ইন্ডিয়ান হবে না। তো আপনারা এই ভিডিওটি খুব ভালো করে দেখে নেবেন, কারণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। হুইচ ইজ কল্ড রুফ অফ দ্য ওয়ার্ল্ড, তো রুফ অফ দ্য ওয়ার্ল্ড বলতে কাকে বোঝানো হচ্ছে? হিমালয়া, কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট এভারেস্ট না তিব্বত? তো কারেক্ট আনসার হবে তিব্বত। তিব্বত ইজ নোন এজ দ্য রুফ অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? দ্য লার্জেস্ট লেক অফ লেক ইন দ্য ওয়ার্ল্ড ইজ, দ্য লার্জেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড ইজ, ঠিক আছে? ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে লম্বা লেক কোনটি? তো সেটি হচ্ছে কাস্পিয়ান লেক। কাস্পিয়ান লেক ইজ দ্য লার্জেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় লেক হচ্ছে কোনটি? কাস্পিয়ান লেক, ঠিক আছে? তার পরবর্তী প্রশ্ন, দ্য ফাল ফ্ল্যাট ফ্রি ডিস্ট্রিক্ট অফ আসাম, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ফ্ল্যাট ফ্রি অর্থাৎ বন্যা হয় না এরকম, যে মানে আসামে বন্যা হয় না, আসাম বন্যাপ্রবল এরিয়া আমরা সবাই জানি, আসাম একটি বন্যাপ্রবল ডিস্ট্রিক্ট। তো তার মধ্যে একটি ডিস্ট্রিক্ট নয়, দুঃখিত, স্টেট, রাজ্য, আসাম হচ্ছে একটি বন্যাপ্রবল রাজ্য যেখানে প্রতি বছর বন্যা হয় 2 বার 3 বার। তো ফ্ল্যাট ফ্রি ডিস্ট্রিক্ট হচ্ছে আসামের ফ্ল্যাট ফ্রি। আসামের কোন ডিস্ট্রিক্টে আমাদের ফ্ল্যাট হয় না? তো সেটি হচ্ছে কার্বি আংলং, ঠিক আছে? তো আসামের কার্বি আংলং ডিস্ট্রিক্টে কী হয় না? ফ্ল্যাট হয় না, মোস্ট ফ্ল্যাট ফ্রি ডিস্ট্রিক্ট। দ্য হাইয়েস্ট পিক অফ আফ্রিকা ইজ, তো আফ্রিকার হাইয়েস্ট পিক কোনটি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আফ্রিকার হাইয়েস্ট পিক, তো আফ্রিকার হাইয়েস্ট পিক হচ্ছে খিলিমাঞ্জারো। তো খিলিমাঞ্জারো হচ্ছে হাইয়েস্ট পিক অফ আফ্রিকা, ঠিক আছে? তো তার পরবর্তী যে বাকি প্রশ্নগুলো রয়েছে আমরা পরবর্তী ভিডিওতে প্রোভাইড করে দেবো। তো আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের শর্ট ট্রিক সহ বিভিন্ন ধরনের প্যাটাগুজি বা ম্যাথস আমরা নিয়ে আসার চেষ্টা রাখছি প্রতিদিন, এবং অলরেডি চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা দেখে না থাকলে অবশ্যই দেখে নেবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।